অভাবের তাড়নায় নিজের কিডনি বিক্রি করতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক প্রতিবন্ধী যুবক। তিনি লেখেন, কারোর কিডনি দরকার হলে তার সাথে যেন যোগাযোগ করা হয়। যদিও আনন্দবার্তা সোশ্যাল মিডিয়ার এই যুবকের পোস্ট করা খবরটির সত্যতা যাচাই করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকারের কাছে সাহায্য চেয়েছিলাম, কিছু করেনি। কিডনি দিতে চান বলে কিছু পোস্ট করেছিলেন কোথাও? হ্যাঁ, ফেসবুকে। ফেসবুকে কি কিডনি দিতে চাই বলে পোস্ট করেছিলেন? হ্যাঁ। মানে আমাদের সংসার চলতো না, তো শাশুড়ি পেনশনে চলতো, এবার শাশুড়ি হঠাৎ মারা গেছে, দিয়ে তখন থেকে মানে আমাদের খুব কষ্টে চলতো। ওই জন্য তখন বললো যে তুমি তো দুটো কাজ করছো, আর একটা কী করে করবার, তো দিয়ে তখন আমাকে না জানিয়ে এটা করেছিল। কি করেছিল? মানে পোস্ট করেছিল। কি পোস্ট করেছিল? ওই কিডনি দিয়া। কিডনি দিয়া? হ্যাঁ। কোথায় পোস্ট করেছিল? আমি তাও জানতাম না, এসে দেখছি লোক আছে। কোথায় পোস্ট করেছিল? মোবাইলে, ফেসবুকে। কি করেন আপনি? আমি ওই রান্নার দুটো কাজ করি। আমি চাইছি যে তোর একটা সরকারের কাজ হয়। সরকারের কাছে আবেদন করেছিলেন? এর আগে গিয়েছিল বহরমপুরে, কিন্তু হয়নি। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টিকরহাট এলাকার বাসিন্দা সম্রাট গোস্বামী বহরমপুরের জল ট্যাঙ্কি কৃষ্ণনাথ কলেজ থেকে কম্পিউটারে স্নাতক হয়। পরে বর্ধমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারে কাজ করতেন। লকডাউনের সময় কাজ চলে যায়। শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ওই যুবকের পরিবার আছে, স্ত্রী ও সন্তান রয়েছে। টিকরহাটের ভাড়া বাড়িতে তারা থাকেন। এইরূপ পরিস্থিতিতে চরম আর্থিক সমস্যায় পড়েছে পরিবারটি। বাধ্য হয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত নেয় সম্রাট গোস্বামী। বিষয়টি জানতে পেরে সম্রাট গোস্বামীর বাড়িতে উপস্থিত হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি সম্রাটের হাতে 20,000 টাকা সাহায্য তুলে দেন। আমাদের এই টিকারা এটা 28 নম্বর ওয়ার্ড। আমি সকালেই শুনলাম যে আমাদের এখানে একটা প্রতিবন্ধী ছেলে এবং তার বউ, একটা ছোট বাচ্চা, তারা অসহায় অবস্থায় রয়েছে। তাদের কোনোভাবে খাবার চলছে না। সামান্য 1-2 হাজার টাকা প্রতিবন্ধী 1,000 টাকা ভাতা পায়, আর ওর বউ 2,000 টাকা দু জায়গায় কাজ করে পায়। এরা সংসার চালাতে পারছে না। এবং এই ব্যাপারে এরা এই চ্যানেল 18 আমি দেখলাম একটা লাইভ করেছে, যে যদি ফেসবুকে যে আমি কিডনি বিক্রি করতে চাই, আমার সংসার চলছে না, কেউ যদি নিতে চায়। এবং এটা আমি শুনেছি এবং বিভিন্ন সাংবাদিকরাও আমাকে বললো, দাদা এরকম একটা অসহায় মানুষ টিকারাটে রয়েছে। আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি যাবো দেখতে, কারণ আমি তো এইভাবে যেখানেই শুনি আমি যাই। তা আমি নিজে এখানে তার বাড়িতে আসলাম। আমি চেষ্টা করছি সেই বউটাকে একটা কাজ যাতে দিয়ে দেওয়া যায়, এবং আমি সামান্য কিছু অর্থনৈতিক সহযোগিতা করে গেলাম। কারণ আমরা তো চাই যে এরকম কোনো ঘটনা ঘটলে, আমরা বাংলায় রয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এত কাজ করছে, আর সেভাবে কোনো কোনো মানুষ যদি এইভাবে অসহায় পড়ে, আমাদের কাছে খবর যায়, আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো। তার পাশে দাঁড়িয়ে সে যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তার ব্যবস্থা আমাদের করা দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি খবর পেয়ে, আমি বর্ধমানের দক্ষিণের বিধায়ক হিসাবে এবং আমারই এলাকা, আমি এখানে এসেছি। এবং এই পরিবারটা যাতে ভালো থাকতে পারে, সামনের দিনে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার সমস্ত ব্যবস্থাই আমি নিজে উদ্যোগ নিয়ে তাদের করব। আগামী দিনে তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন বিধায়ক। হ্যাঁ, কি আশ্বাস দিয়ে গেল? মঙ্গলবার বয়স হয়েছে, সহযোগিতা কিছু করলো? হ্যাঁ, 20,000 টাকা দিয়ে সহযোগিতা পাশে আছে। কি মনে হচ্ছে কতটা আগামী দিনে পাশে থাকবে? আমার তো মনে হচ্ছে ভালো পাশে থাকবে, পাশে থাকুক এই চাই। বিরো নিউজ আনন্দবার্তা।